আইসিজিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার ও আইসি সদস্য রাষ্ট্রগুলোর অধিকত সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ বিরুদ্ধে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির আইসির মন্ত্রিসভা কমিটির পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূত এই আহ্বান জানান এতে বাংলাদেশ তুরস্ক গাম্বিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া সুদান ও জিবুতির গণপ্রতিনিধিগণ এবং ওআইসের মানবাধিকার কমিশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত ওআইসি এর মহাসচিবকে আইসিজেতে মামলায় রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান